দেখেন, আমি তো স্বতন্ত্র হিসাবে যার বিরুদ্ধে নির্বাচন করেছি, উনি একজন মাননীয় মন্ত্রী, তাও দুই বিভাগের প্রতিমন্ত্রী উনি, তো স্বাভাবিকভাবেই উনি 10 বছর ধরে একটা এলাকায় আছেন, ওনার আওয়ামী লীগের বড় একটা অংশ ওনার পক্ষে, তারপর আবার প্রশাসন 10 বছর ধরে ওনার সাথে একটা সেট আপ আছে, শুধু ওই ওসি আর ইউনো চেঞ্জ হইলেই তার প্রশাসন চেঞ্জ হয়ে যায় না। তো সব কিছু মিলিয়ে আমার জন্য একটা টাফ টাইম ছিল, মানে আমার মানুষের দোয়া এবং অনেক মানুষের খুব চরম লেভেলের ভালোবাসা না হইলে হয়তো আমি এখান থেকে পার হয়ে আসতে পারতাম না। আমার ভোটাররা কিন্তু এজেন্টের মতো কাজ করছে, আর এজেন্টরা মোটামুটি মনে করেন চিফ এজেন্টের মতো কাজ করছে, এই জন্য হয়তো কোনো প্রেশারই শেষ পর্যন্ত কুলায় উঠতে পারে নাই, কিন্তু ওনাদের পক্ষ থেকে ব্যাপক একটা প্রেশার ছিল। কেমন ধরনের চাপ ছিল বলবেন? চাপ মনে করেন যে আপনার কয়েকবার বলা লাগতো প্রশাসনকে যে আমার বিরুদ্ধে অন্যায় হচ্ছে, প্রশাসন মানে প্রশাসন চেষ্টা করেছেন, কিন্তু প্রশাসনেরও তো একটা আমাদের প্রশাসন তো আর অ্যাবসলিউট হয় না, ধরেন একজন মন্ত্রীর লোকজনের বিরুদ্ধে অ্যাকশন নিতে প্রশাসনও অনেক কয়েকবার চিন্তা করেন, এতে অনেক সময় চলে যায়। তারপর হচ্ছে গিয়ে সেন্টারগুলোতে যারা ধরেন নৌকার যারা অনেকদিন ধরে কাজ করতেছেন তারা একটা মানে একটা এনভায়রনমেন্টটাকে হয়তো সেন্টার দখল করেন নাই, করার সুযোগ হয়তো ওনারা আমাদের কারণে পাননি, কিন্তু তারপরও চেষ্টা করেছেন যে কিভাবে অনেক জাল ভোট, প্রিসাইডিং খুব বেশি, হয়তো কতটা প্রিসাইডিংকে আপনি জানেন 177টার মতো আমাদের সেন্টার, এই সেন্টারে একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে এতগুলা লোক সেট করা, আর ওনাদের তো একটা পুরো একটা স্ট্রাকচার দাঁড় করানো আছে, তো ওই সব মিলিয়ে আমার জন্য খুবই কঠিন ছিল। তারপরও প্রশাসন বিভিন্নভাবে আমি মানে সহযোগিতা পেয়েছি, এই কারণে হয়তো নির্বাচন কমিশনের সহযোগিতা পেয়েছি, একটু দেরিতে হইলেও পাওয়ার কারণে আমি টিকে গেছি শেষ পর্যন্ত। নির্বাচনের পরে আসলে অনেক ধরনের প্রশ্ন সামনে এসেছে, বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের মতো করে অবস্থান জানাচ্ছে, কিন্তু সংসদে এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থীরাই সবচেয়ে বড় বিরোধী গ্রুপ হয়তো বলা যেতে পারে। আপনাদের মধ্যে একটা দল তৈরি হওয়া এবং এখান থেকে একটা বিরোধী দলীয় নেতা একজন নির্বাচিত হওয়ার সম্ভাবনা কতটুকু দেখেন আপনি? এইটা আসলে এইভাবে তো আমি এখনো চিন্তাই করিনি, আমি স্বতন্ত্রই চিন্তা করতেছি এখনো, আমি আমারটাই চিন্তা করতেছি। আমার একটা বিশ্বাস যে আমরা যারা স্বতন্ত্র যাচ্ছি, যাদেরকে চিনি, আমি সবাইকে তো আর চিনি না, তারা হয়তো বিরোধী দল না হইলেও বিরোধিতার ব্যাপারে একটুও কম হবে না, এবং ওদের বিরোধী আমাদের বিরোধিতা বিভিন্ন ইস্যুতে যে বিরোধিতা আমরা হয়তো করতে পারবো, এটা সংসদকে মানে একটা সুন্দর বা একটা প্রাণ মানে খুবই কি বলবো যে খুবই ধরেন যেভাবে মানুষ সংসদটাকে দেখতে চায় যে প্রাণ আছে এটার মধ্যে, এটা এটা হয়তো সম্ভব হবে। আপনি তো ছাত্র অবস্থা থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, ছাত্রলীগে নেতা ছিলেন আপনি, সেখান থেকে এসে আজকে ধরুন আওয়ামী লীগ তো সরকার গঠন করছে, আপনার রাজনৈতিক আদর্শ বলুন বা আওয়ামী লীগের সাথে আপনার ব্যক্তিগত সম্পর্কটা কি দাঁড়াচ্ছে? না না, এখানে আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পর্কের কোনো ব্যত্যয় নাই, কারণ আমি তো এই স্বতন্ত্র, আপনি খেয়াল করে দেখেন আমি কিন্তু বিদ্রোহী না, তো এটা নেত্রীর পারমিশন নিয়েই, কিন্তু পারমিশন আছে বলেই কিন্তু আমি স্বতন্ত্র, তো এইখানে আওয়ামী লীগকে সেভ করা আমার একটা দায়িত্বের মধ্যেই পড়বে সবসময়, কিন্তু যেসব জায়গায় বিরোধিতা করতে হবে, এইসব জায়গায় দুর্নীতির বিরুদ্ধে বিরোধিতা করতে হবে, যেসব জিনিস দেশের জন্য ক্ষতিকর এগুলো তো বিরোধিতা করবো, এগুলোর জন্য দল তো কোনো বাধা হয়ে দাঁড়াবে না, আর নেত্রীর এই ধরনের কোনো মিশন বা এরকম কিছু কোনোটাতে উনি সাপোর্ট করবে না আমি যতটুকু ওনারে চিনি। সংসদ যখন বসবে, নতুন সংসদ প্রথম যখন আপনার সুযোগ হবে জাতীয় সংসদে কথা বলার, কোন বিষয়গুলো আপনার এই মুহূর্তে মাথায় কাজ করছে যে আপনি সামনে আনতে চান? আসলে আমি আসলে সংসদের ভিতরে ঢুকেই দেখিনি এখন এটা কিরকম দেখতে, তো আমার মনে হয়েছে যে আগে যাই গিয়ে দেখি বিল্ডিংটা কত শক্ত বা বিল্ডিং এর ভিতরের মানুষগুলোর মানসিকতা কত স্ট্রং, একটু দেখে বুঝে কথা বলার চেষ্টা করব আর কি। এলাকা ধরেন আমি আমি ধরেন আমি আপনি জানেন যে আমি সুপ্রিম কোর্টে কাজ করি, আপনিও যেখানে কাজ করেন, এখানে প্রথমে তো এক ধরনের চিন্তা ছিল, তারপর এটার ভিতর গিয়ে আমি আর আপনি হয়তো অনেক কিছু দেখে ফেলছি, দেখে ফেলার পর কিন্তু হয়তো অনেক কথাই যেটা আপনি বলতে চান বা আমি বলতে চাই আমরা হয়তো অনেক কিছুই বলি না বা বলতে পারি না, তো আগে তো ধরেন আমি যখন লন্ডনে ছিলাম তখন হয়তো ভাবতেছিলাম যে আমি সুপ্রিম কোর্টে ফিরে গিয়ে একদম দেশ উদ্ধার
করে ফেলবো ব্যারিস্টার হয়ে গিয়ে, কিন্তু আসলে কি অতটা আমরা কি পারি? তো সবকিছু আসলে ওইটার ভিতরে গেলে অনেকটুকুই হয়তো আমাদের সামনে পরিষ্কার হয়ে আসবে।